আমার প্রতি তোর অনেক অভিমান জানি, হয়তো ঘৃণাও করিস। আমিও নিজেকে ঘৃণা করি, কারণ যে বাবা তোকে জন্মের আগেই তোর মায়ের গর্ভের ভেতরেই হত্যা করেছিল, সেই বাবাকে কি ঘৃণা না করে পারা যায় বল? অবশ্য এতে তোর মা আর আমার দুজনেরই সম্মতি ছিল। আচ্ছা, আমি যে বাবা মা এসব বলছি, তুই কি বুঝতে পারিস বাবা মা কাকে বলে? আমি তো তোকে বাবা মা চেনার সময়টুকুও দিইনি। জানিস, যখন তোর মা আর আমি বিয়ে করি, তারপর থেকে সন্তান নিয়ে আমাদের কত শত পরিকল্পনা। তোর মা চাইতো ছেলে হোক, আমার এক কথা, আমার একটা রাজকন্যা চাই। তারপর ঝগড়া থামিয়ে দুজনেই বলতাম, দেখে নিও, আমার ইচ্ছেই পূরণ হবে। আমার ইচ্ছেটাই পূরণ হয়েছিল রে, তুই এসেছিলি। ডাক্তার যেদিন বলল আপনাদের মেয়ে হবে, তোর মা সেদিন মুখ ভার করে বলল, যাও, এবার তুমিই জিতে গেলে। তারপর তোর মা আমার বুকে লেপটে থেকে কতক্ষণ কাঁদল। তুই যদি সেদিন তোর মায়ের কান্না দেখতি, তবে বুঝতি মানুষ তীব্র সুখে কিভাবে কাঁদে। আমিও কেঁদেছিলাম। তুই যখন একটু একটু করে শরীর নিয়ে তৈরি হচ্ছিলি তোর মায়ের পেটে, তখন এক রাতে আমাদের পাশের বাড়ির নরেশ দাদার ক্লাস এইটে পড়ুয়া মেয়েটাকে তুলে নিয়ে গেল সাতজন। সারা রাত গায়ে সংখ্যালঘু সিল মারা মেয়েটাকে ধর্ষণ করে সাতজন সংখ্যাগুরু। অবশ্য মেয়েটাকে ওরা ভোর রাতে সংজ্ঞাহীন অবস্থায় নিরাপদে নরেশ দাদার কাছে ফিরিয়ে দিয়ে গিয়েছিল। মেয়েটা বেঁচে ছিল, সেটাই ছিল নরেশ দাদার সান্ত্বনা। তুই তো জানিস না, এই দেশে নারীর চেয়ে সংখ্যালঘু আর কেউ নেই। তোর মা সেদিন ফ্যাল ফ্যাল করে নিজের পেটের দিকে তাকিয়েছিল। তুই কি আমার কথাগুলো শুনতে পাবি? জানি না, তবুও খুব ইচ্ছে করছে তোকে বলতে। আমাদের গ্রামের আরেকটা মেয়ে শহরে থাকে, সংখ্যাগরিষ্ঠের হুকুম অনুযায়ী পর্দাও করত মেয়েটি। সেই বোরকা পরিহিতা মেয়ে বিশ্ববিদ্যালয়ের বন্ধে বাড়ি ফিরছিল। অনেক দিন সে মায়ের হাতের রান্না খায়নি। মাকে বলেছিল, মা আমি আসছি, পছন্দের সব তরকারি রান্না করা চাই, এসেই কিন্তু পেট ভরে খাব। মেয়েটা বাড়ি এসে মায়ের হাতের রান্না খাবার আগে সে নিজেই পরিণত হয়েছিল শেয়াল কুকুরের খাদ্যে। সারা রাত রেল স্টেশনের পরিত্যক্ত ঘরে তিনজন সরকারি লোক, সকালে রেল লাইনে পড়েছিল মেয়েটার ছিন্ন ভিন্ন নগ্ন মৃতদেহটা। সরকার তার ইমেজ বাঁচাতে দেশের সকল পোষমানা মিডিয়ায় প্রচার করে দিল মেয়েটি বেশ্যা ছিল। এই সংবাদটা পড়তে পড়তে প্রথম তোর মা পেটের উপর হাত রেখে চিৎকার করে উঠেছিল আতঙ্কে। শুনতে পাচ্ছিস আমার কথা? মেয়ে হত্যার প্রতিবাদ করায়, নিজের আদরের শান্ত মেয়েটাকে বেশ্যা বলার প্রতিবাদ করায়, আরও চড়া মাশুল দিতে হয়েছিল মেয়েটির মাকে। যেই মা মেয়ের পছন্দের খাবার রান্না করে বারবার উঠোনের দিকে তাকাচ্ছিল মেয়ের প্রতীক্ষায়, মেয়েকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবি করায়, সেই মাকে এক রাতে তার নিজের ঘরে মুখ চেপে ধরে চারজন, অস্ত্রের মুখে স্বামী আর কলেজ পড়ুয়া ছেলের সামনে সেই মাকে ধর্ষণ করা হয়। কেবল ধর্ষণ নয়, ছেলে আর স্বামীর সামনে নিহত মেয়েটির মায়ের মুখে পালাক্রমে ঢুকিয়ে দেওয়া হয় ক্ষমতার পুরুষাঙ্গ। শুনতে পাচ্ছিস তুই? এদেশে দুই বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হয় প্রতিদিন। খুব মিথ্যে মনে হচ্ছে তোর? কিচ্ছুটি বানিয়ে বলছি না রে।
একজন ধর্ষককে রক্ষা করতে অজস্র ধর্ষক দাঁড়িয়ে যায় তার পাশে। মাঝে মধ্যে এই দেশটাকেই ধর্ষকের অভয়ারণ্য বলে মনে হয়। এটাই আমার দেশ। এখানে সকালের চায়ের সাথে আমরা পত্রিকার পাতা থেকে তুলে এমন দশ বিশটা খবর নির্লিপ্তভাবে গিলে ফেলে দিন শুরু করি। যে মেয়েদের কথা বললাম তাদেরও তো বাবা ছিল, আমার মতোই খুব সাদা মাটা আর খুব অসহায় বাবা। তবে আমি কী করে তোকে দেই এমন অন্ধকার ভবিষ্যৎ? কী করে তোকে এই দেশ নিয়ে শোনাব 30 লক্ষ শহীদের গল্প? আমি খুব বেশি সাদা মাটা রে, আমাদের কোনো সুপার পাওয়ার নেই। যাদের কোনো বিশেষ ক্ষমতা নেই তাদের যে রাজকন্যা জন্ম দেওয়া পাপ, কী করে রক্ষা করতাম তোকে? এই নষ্ট পৃথিবীর কুৎসিত মুখ তোকে দেখাতে চাইনি, তাই তোর মা আর আমি মিলে তোকে, অন্যথায় আমার এত আদর আর স্বপ্নের রাজকন্যার মৃতদেহ আমি কোথায় রাখতাম বল? শুনতে পাচ্ছিস তুই? শুনতে পাচ্ছিস? আমি তোর বাবা বলছি রে, আমি তোর বাবা।